দাদু, তোমার সাথে অনেকদিন কথা হয়নি। হ্যাঁ বল, তোমার যুগে আমাকে কয়েকটা গল্প শোনাতো। আসলে অনেকদিন আমাকে কেউ গল্প শোনায়। শোন। ওকে দাদু, তাহলে গল্প শোনাও। আমি খুব এক্সাইটেড দাদু, খুব এক্সাইটেড। আজ থেকে প্রায় 20 বছর আগে আমাদের দেশে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। শুধু দেশ নয়, সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। দাদু, সেই ভাইরাসটার কোনো নাম ছিল না? হ্যাঁ, ভাইরাসের নাম ছিল করোনা। কি করোনা? সে আমার কি ধরনের নাম? কি করোনা? নামটা আজব হলেও এটা ছিল খুবই খতরনাক। এই ভাইরাসে শত শত মানুষ মরে গেছে। পুরো ভারত অসহায় হয়ে পড়েছিল, তুই জানিস? দাদু, তুমি তখন কিভাবে কাটিয়েছিলে? কাটিয়েছিলাম এইভাবে এইভাবে এইভাবে। বাহ দাদু বাহ, এর জন্য তুমি দুটো দিদা ডিজার্ভ করো। আমি যে কি, আমি তো সেটা জানি। দাদু, দিদা ডাকছে, এখন আমি আসি, ঠিক আছে? পরে আবার নতুন গল্প শুনবো তোমার কাছে। হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, দিদা ডাকছে, এখন যা। আর গাইজ, তোমাদেরকেও শোনাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর এক্ষুনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাও। সো থ্যাংক ইউ গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।